প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল একটি সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, 2021 সালে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যে রিডিউস সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন যে পরিবর্তন হয়েছিল, সেই সিলেবাসটা এবং সেই কোশ্চেন প্যাটার্ন থাকছে তোমাদের বলবৎ 2022-এর ফাইনাল পরীক্ষার্থী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। তো কিছু কিছু সাবজেক্টে যেগুলো 60-এর কম আছে, যেমন আছে তোমাদের মিউজিক, তারপরে আছে ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্ট ইত্যাদি সাবজেক্টে তোমাদের কোনো চেঞ্জেস আসছে না কো। কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস কখনোই কমছে না কো, যা ছিল তাই থাকছে। ওগুলো 60-এর কম মার্কের জন্য এগুলো থাকছে। আর তোমাদের পরিবর্তন করা হয়েছে যেগুলো 2021 সালে ফাইনাল পরীক্ষার জন্য, 21-এর ফাইনাল পরীক্ষার জন্য যে সিলেবাসটা তোমাদের নির্ধারিত করা হয়েছিল সেটাই থাকছে তোমাদের 2022 সালে ফাইনাল পরীক্ষার জন্য। তো তোমাদের প্রশ্ন প্যাটার্নও চেঞ্জেস এসেছিলো 2021 সালে ফাইনাল পরীক্ষার জন্য, যেহেতু পরীক্ষা করোনা পরিস্থিতির জন্য হয়নি, তাই 2022 সালে পরীক্ষা হবে, পড়াশোনা শুরু করব। তাই তোমরা 2021 সালের সিলেবাসটাকে তোমরা ফলো করে তোমরা পড়তে শুরু করো এবং নাম্বার প্যাটার্নটা ফলো করো। এই ছিল তোমাদের আজকের আপডেট। আজকের আপডেটটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ।